আইটিভি শুনতেন? এই যে আইটিভি লাইভ আমি শুরু করতে যাচ্ছি। রহমান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমাদের করোনা ভাইরাসের যুদ্ধে আমাদের যে সমস্ত সাংবাদিক স্বাস্থ্যকর্মী চিকিৎসক আমাদের ব্যবসায়ী শিক্ষক রাজনীতিবিদ ছাত্র যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের প্রতি গভীর শোক শ্রদ্ধা জানাচ্ছি। তাদের মৃত্যুতে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, করোনার এই মহামারীর সময় আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের দায়িত্বহীন ও সমন্বয়হীন অদূরদর্শী কর্মকাণ্ডের কিছু চিত্র তুলে ধরছি। এখানে মূলত ঢাকা মহানগরের চিত্রটাই আমরা তুলে নিয়ে এসেছি এবং আপনার এই সম্মেলনের পরে আপনাদের কাছে, বিশেষ করে আপনার সংবাদ কর্মীদের কাছে, ভাইদের কাছে, সাংবাদিক ভাইদের বোনদের কাছে, আপনাদের কাছে এর কপি চলে যাবে মেইলের মাধ্যমে। আপনারা জানেন সারা বিশ্ব আজ কোভিড-19 নামক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর আঘাতে স্থবির হয়ে আছে গোটা বিশ্বের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই চরম দুর্যোগে বিপর্যস্ত দেশের সব শ্রেণীর পেশা মানুষ প্রতিদিনই অসংখ্যজনক হারে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। যদিও লাশের মিছিলে যুক্ত হওয়া একজন মানুষ সরকারের কাছে কেবলই মানুষের সংখ্যা, কিন্তু স্বজনহারা পরিবারের কাছে তিনি ছিলেন অমূল্য সম্পদ। এমন অবস্থায় আপনি, আমি, আমরা কেউই নিরাপদ নই। শনাক্ত হওয়ার 3.5 মাসের মধ্যেই এটা প্রায় প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে প্রতিটি পরিবারেই সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। মারাত্মক ছোঁয়াচে এই রোগে যতটা আক্রান্ত আর ভয়, তার চেয়ে বেশি আতঙ্ক এই ভেবে ন্যূনতম চিকিৎসা পাওয়া যাবে কি। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সরকারি হিসেবে ইতিমধ্যে করোনায় মৃত্যু সংখ্যা 3,000 ছাড়িয়ে এই পর্যন্ত গতকাল 24 জুন মারা গেছে 1582 জন। গত সপ্তাহ যাবৎ প্রতিদিনই গড়ে মারা যাচ্ছেন 41 জন মানুষ। অথচ প্রথম 6 সপ্তাহে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ছিল 10,000, মাফ করবেন, 10 জন। সরকারের যথাযথ পরিকল্পনা না থাকায় দিন দিন বাড়ছে লাশের সারি, একই ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রতিদিনই শনাক্ত হচ্ছে মানুষ, যদিও একদিনের পরীক্ষা 15 থেকে সর্বোচ্চ, যদি পরীক্ষার সংখ্যা বাড়ত তবে কোথায় গিয়ে দাঁড়াতো আক্রান্তের সংখ্যা সহজেই অনুমান করা যায়। 23 জুন পর্যন্ত 4 মাস হতে চললেও 18 কোটি জনসংখ্যার মধ্যে সারা দেশে মাত্র 6,67,011 নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। আর এই নমুনায় শনাক্ত হয়েছেন 119,198 জন। শনাক্তের প্রথম দিকে মৃত্যুর হার অনেক কম থাকলেও এখন বাড়ছে লাগামহীন ভাবে। শনাক্তের 79তম দিনে প্রথম 500 জন মৃত্যু তার ছড়ালেও পরবর্তী 16 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো 500 ছাড়ায়, সর্বশেষ মাত্র 12 দিনে মৃত্যু ছাড়ায় 500 জন।
পরিসংখ্যা নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী 215টি দেশের মধ্যে জনসংখ্যার অনুপাতে নমুনা পরীক্ষার বাংলাদেশের অবস্থান 147তম। বিভিন্ন দেশের গবেষণায় বলা হয়েছে মূলত বয়স্ক ও অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরই মৃত্যুর ঝুঁকি বেশি, আমাদের দেশে তুলনামূলক কম বয়সী মানুষ প্রাণ হারাচ্ছেন বেশি। ফেব্রুয়ারির শেষে চীন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যৌথ প্রতিবেদন অনুযায়ী চীনে মারা যাওয়া ব্যক্তিদের 80%-এর বয়স ছিল 60-এর উপরে। সেখানে দেশে 4 জুন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 61%-এর বয়স ছিল 60-এর নিচে, আর বাকি 39%-এর বয়স 60-এর উপরে। উদাহরণ হিসেবে আমেরিকায় অনেক প্রবাসীর মৃত্যু হলেও তাদের পাশে দাঁড়ায়নি সরকার। সৌদি আরবে এই পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন 415 জন। কর্তব্যের আহ্বানে এই পর্যন্ত চিকিৎসক জীবন দিয়েছেন 51 জন, আক্রান্ত হয়েছেন 1393 জন, নার্স এবং টেকনোলজিস্ট 4000-এরও বেশি আক্রান্ত। দেশের জন্য কাজ করতে গিয়ে মোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন 9000-এর অধিক, জীবন উৎসর্গ করেছেন 32 পুলিশ সদস্য। মাঠের যোদ্ধা সাংবাদিক আক্রান্ত হয়েছেন 424 জন 23 জুন পর্যন্ত, আর প্রাণ দিয়েছেন 7 জন অকুতোভয় সাংবাদিক সৈনিক। এ পর্যন্ত পাওয়া তথ্যে ব্যাংক কর্মকর্তা মারা গেছেন কমপক্ষে 6 জন, এছাড়া দেশের খ্যাতনামা শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ 19 জন হারানোর অপূরণীয় ক্ষতি কোনোদিন কাটতে পারবে না দেশ। এখনো করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজারো নাগরিক, জানি না কতজন ফিরবেন আমাদের মাঝে। আবার করোনায় প্রকৃত তথ্য গুম করছে গুমপুরারি সরকার। জনমনে ধারণা গভীর থেকে গভীরতর হচ্ছে যে মৃত আক্রান্তের সঠিক চিত্র লুকিয়ে রাখছে ক্ষমতাসীনরা। এই যেমন বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 1000-এর বেশি মানুষ মারা গেছে করোনা উপসর্গ। গত 10 দিনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হিসাব অনুযায়ী 23 জুন সারা দেশে 17 জন, 22 জুন 19 জন, 21 জুন 16, 20 তারিখ 17, 19 জুন 34 কাজ করো জ্বর কাশি শ্বাসকষ্ট, যার বেশিরভাগই হিসাবে বন্দর নগরী চট্টগ্রামে সরকার হিসাবে মারা গেছেন 64 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 360 জন, অর্থাৎ উপসর্গ নিয়ে মারা গেছেন 5 গুণ বেশি মানুষ, যার প্রমাণ এসেছে 23 তারিখে গণমাধ্যম গুলোতে। গত 2 মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু হয়, তারপর 22 জুন রাত পর্যন্ত অর্থাৎ 51 দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটটি 749 জন মারা গেছেন। প্রথম করোনা শনাক্ত 8 মার্চ আমাদের 2 মাসে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়নি, সেই হিসেবে ঢাকায় উপসর্গ উপসর্গহীন মৃত্যু বড় অংশ হিসাবে বাইরে থেকে গেল। এর বাইরে অনেক উপসর্গ নিয়ে মারা গেলেও মৃত্যুর পর তাদের করোনা পরীক্ষা করা হয়নি বলেও গণমাধ্যমে নানা খবর এসেছে। সেই হিসেবে ঢাকায় আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল সহ অনেক বিশেষজ্ঞ বলেছেন 30-40% ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছে। গত 1 সপ্তাহে বাংলাদেশে করোনা আক্রান্তের হার 20-23%, অর্থাৎ প্রতি
100 জনে 23 জন আক্রান্ত হচ্ছে। 22 জুন দেশের একটি জাতীয় পত্রিকার প্রতিবেদনেও এমন তথ্য দেওয়া হয়েছে, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিস্টও প্রতিবেদন করেছে এই সংখ্যা নিয়ে। তারা বলছে শুধু ঢাকাতেই আক্রান্তের সংখ্যা কমপক্ষে 7.5 লক্ষ, যা সরকার ঘোষিত সারা দেশের আক্রান্তের সংখ্যার থেকেও। আপু অপেক্ষা করতে হচ্ছে বলেও অনেক অভিযোগ আসছে, যেখানে একজন করোনা রোগী আক্রান্তের কয়েকদিন পর শ্বাসকষ্টে ভোগেন, সেখানে পরীক্ষার ফল পেতে দীর্ঘদিনের অপেক্ষা তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়ার সামিল বলে আমরা মনে করি। এই মুহূর্তে দিনে PCR মেশিনে শুধু ঢাকায় অন্তত 15,000 নমুনা পরীক্ষা করা হবে, সাথে র্যাপিড টেস্টের ব্যবস্থা করতে হবে, কারণ জোন ভিত্তিক লকডাউন করে সেখানে উপসর্গহীনদের ব্যাপক ভাবে নমুনা পরীক্ষা করা না হয় তাহলে সুফল পাওয়া যাবে না। এই প্রসঙ্গে গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটের কথা উল্লেখ করতে হয়। পিজি হাসপাতাল বলছে কিটের অ্যান্টিবডি পরীক্ষার সফলতা 70%, PCR ল্যাবে করোনা পরীক্ষার সফলতা সংজ্ঞা আলসালাম 72% বেশি নয়। তাহলে কেন এই কিটের ব্যাপক ব্যবহারের মাধ্যমে অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে না, বরং এ নিয়ে রাজনীতি করতে গিয়ে করোনা রোগীদের চিহ্নিত করা যাচ্ছে? শোনা যাচ্ছে বিদেশ থেকে কিট আমদানি করতে চায় স্বাস্থ্য বিভাগ, দেশের স্বল্প মূল্যে কিট থাকা সত্ত্বেও কেন বাট থেকে আনতে হবে, এর পেছনে কি কমিশন বাণিজ্য লুকিয়ে আছে? আজকে পত্র পত্রিকায় যে সমস্ত খবরগুলো এসছে তার মধ্যে এই খবরটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে যে পরীক্ষার হার কমে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, উদ্দেশ্য প্রণীত ভাবে, এবং কিটের অপ্রতিরতার কথা বলা হচ্ছে, এবং এটার পেছনেও একটা সিন্ডিকেট কাজ করছে। আজকে নাম সহ দিয়ে দিয়েছে আপনার একটি পত্রিকায়, যেখানে হচ্ছে সেই ব্যক্তি তার সিন্ডিকেট নিয়ে আপনার এই কিট আনতে দিচ্ছে না, বা যারা কিট এনেছেন তাদেরকে কিট ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না। প্রিয় সাংবাদিক বৃন্দ, সরকার হিসাবের সঙ্গে আক্রান্ত মৃত্যুর যে আকাশ পাতাল তফাৎ, ঢাকা শহরের কিছু কবরস্থানে লাশ দাফনের চিত্র এই বছরের চিত্রের বিগত চিত্রের তুলনা করলেই বুঝতে পারবে। আমি ডিটেলস যাচ্ছি না, আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমাদের মেইলের মধ্যে। আজিমপুর কবরস্থানে আপনার 2019 সালে ছিল মে মাসে 777টি, আর এই বছর মে মাসে দাফন হয়েছে 1034টি। পোস্তগড়া শ্মশানে 2019 সালে 76টি সৎকার করা হয়েছে, আর এই প্রথম 15 দিনে লাশ সৎকার হয়েছে 85টি জুন মাসের শুধু প্রথম সপ্তাহে। জুরাইন কবরস্থানে চলতি বছরের মার্চে জুন মাসের প্রথম দিনে 1202টি লাশ দাফন করা হয়েছে, অন্যদিকে 2019 সালের ওই সময়ে 849টি লাশ দাফন করা হয়েছিল। অর্থাৎ করোনায় মৃত্যু অনেক বেড়েছে, তাই লাশ দাফন হয়েছে বেশি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, ঢাকায় যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের অনেককে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী যারা, সেই সরকার যারা নির্বাচিত হয়নি, এবং এটাকে আমরা অবৈধ সরকারই বলি এই জন্য যে তারা জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি, করোনার পর পারলে
প্রতি মাসে আক্রান্ত হবে কমপক্ষে 1 লাখ মানুষ, স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন। করোনার বর্তমান সংক্রমণ রোধ করতে না পারলে প্রতি মাসে আক্রান্ত হবে কমপক্ষে 1 লাখ মানুষ। চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন। কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন করোনা প্রকোপ 3 বছর পর্যন্ত চলতে পারে। সরকারের শীর্ষ পর্যায়ের সমালোচনার মুখে তারা এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। জনগণ মনে করেন সরকারের চাপে তিনি বা তারা যারা দায়িত্বে আছেন তারা এভাবে তথ্য গোপন করছে। এর আগেও সরকারের মন্ত্রীরা এমন সব মন্তব্য করেছেন, তা নিয়ে দেশের মানুষ বিভ্রান্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন তারা নাকি করোনার চেয়েও শক্তিশালী। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন শেখ হাসিনার সরকার থাকতে করোনা এদেশে কিছুই করতে পারবে না, অথচ সে নিজেই করোনার আক্রমণ থেকে রেহাই পাননি। এছাড়া চীনের উহানে করোনা দেখে দেওয়ার পর থেকে সরকার উচ্চ পর্যায় থেকে জনগণকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল তারা করোনা মোকাবেলায় সর্বোত্তমভাবে প্রস্তুত, যা ছিল জনগণের সঙ্গে প্রতারণা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন লেজি কবরের অবস্থা থেকে সাধারণ মানুষের দৃষ্টি এড়াতে একের পর এক বদলি নাটক সাজালো, বাস্তবতা কোনো কাজে আসছে না। মাস্ক গ্লোভস পিপি কেনায় পাহাড় সমুদ্র দুর্নীতি হলেও নাট্যের গুরুরা ধারাছোঁয়ার বাইরে, অথচ এসব নিম্নমানের সুরক্ষা সামগ্রী দিয়ে অগ্রভাগের সৈনিক চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের জীবন চরম হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। মুগ্ধা হাসপাতালের মাস্ক কেলেঙ্কারি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের বাইরে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কমিটি করে, এর বাইরে দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায়নি। অতীতে কোন দুর্নীতির ঘটনায় আমরা এই ধরনের তদন্ত কমিটি গঠন করতে দেখেছি, কিন্তু ব্যবস্থা গ্রহণ করার নজির নেই। সে বাস্তবতায় এই কমিটির ভবিষ্যৎ বুঝতে বাকি নেই কারো। ত্রাণ চুরির ঘটনা দেশবাসী সবাই জানেন যে কিভাবে ত্রাণ চুরি হয়েছে, কিন্তু ইদানিং কালে ত্রাণ চুরির ঘটনাগুলোকে গণমাধ্যমে নিয়ে আসা হচ্ছে না, অর্থাৎ সরকার পুরোপুরি ভাবে এই সংবাদগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং তারা এই ধরনের যে সংবাদ আছে সেগুলোকে তারা জনগণের সামনে আসতে বাধা দিচ্ছে। করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে আঘাত আনার পর পুরো স্বাস্থ্য খাতের চরম ব্যবস্থাপনা প্রমাণ করে শুধু রাজনৈতিক ফায়দা লুটে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে, যার ফলে আজ পর্যন্ত দেশের সকল জেলা শহরে টেস্ট করার সুযোগ এখনো সৃষ্টি করা হয়নি এবং দৈনিক টেস্টের সংখ্যা 20,000 অতিক্রম করতে পারে, যে কারণে করোনা পরিস্থিতি ভয়াবহভাবে কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDR বিষয়টিকে প্রথম থেকে অবহেলা করেছে, যার কারণে হটস্পট রাজধানী ঢাকা সহ আশেপাশের 5টি জেলাতেই মোট রোগীর সংখ্যা প্রায় 80%। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের যারা দায়িত্বে আছেন তারা বলেছেন যে করোনা টেস্ট তারা কমিয়ে দিতে বলেছেন বলে আমাদের কাছে বিশেষ আপনার সংবাদ আছে, তথ্য আছে, এবং একটি কিটে 2টি এই ধরনের আপনার পরীক্ষার কথা তারা বলছে। আমরা জানি না, বিশেষজ্ঞ যারা তারা আছে ভালো করে বলবেন একটি কিটে একটা কিটে দুটো টেস্ট সম্ভব কিনা। আপনার ব্র্যাক কে দিয়ে আপনার টেস্ট করানো হতো, ব্র্যাক কে বলে দেওয়া হয়েছে গো স্লো সাবধানে যেতে বলেছে, অর্থাৎ সরকারের পুরো উদ্দেশ্যটাই হচ্ছে এখন আপনার অনেকটা মার্কিন প্রেসিডেন্ট যেভাবে বলেছিলেন যে নো টেস্ট নো করোনা, সেই বিষয়ে বোধহয় তারা এগুতে যাচ্ছেন যে টেস্ট না করলে তো করোনার কথা আসবেই না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশের 64 জেলার মধ্যে করোনার পরীক্ষা কেন্দ্র নেই 63 জেলায়। আওয়ামী লীগের কথিত উন্নত দেশের চেহারা, প্রথমে সরকার বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় 500 টাকা নির্ধারণ করে দিল, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 3,500 টাকা। তাহলে কোথায় যাবে দেশের মানুষ? WHO বারবার করোনা পরীক্ষার উপর জোর দিলেও বাস্তবে তার প্রতিফলন কই? আমরা এখানে আপনার আমাদের
আমাদের এই সংবাদ বিবরণীতে পুরো বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমি একটু সময় কম করার জন্য আমি অন্য সাবজেক্টে যাচ্ছি। সরকারের এই অব্যবস্থাপনায় বিদেশ ফেরতবাসীদের কোয়ারেন্টিনে রাখা নিয়ে গোলযোগ, গার্মেন্টস খোলা নিয়ে নাটক, করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী মধ্যে সাধারণ ছুটি বাতিল করা, হাসপাতাল নির্বাচন ও প্রস্তুতি কালক্ষেপণ, জনবল নিয়োগে বিলম্ব, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণে অনিয়ম, দুর্নীতি, চিকিৎসকদের প্রশিক্ষণের ঘাটতি, কোভিড ও নন কোভিড রোগীদের চিকিৎসায় সমন্বয়হীনতা, যার কারণে সংক্রমণের ব্যাপক বিস্তার হয়েছে। সরকার লকডাউন না দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেয়। বাস্তবতা হলো ছুটি একজন নাগরিক তার মতো করেই কাটাতে পারেন। অজানা কোনো কারণে প্রথম লকডাউন ঘোষণায় সরকারের আপত্তি ছিল, জনগণ তা জানতে চায়। পরবর্তীতে রেড ইয়েলো গ্রিন জোনে ভাগ করে মানুষকে শুধু এলাকায় আটকে রাখার উপর জোর দেওয়া হয়। নমুনা সংগ্রহে বুথ স্থাপন সহ স্বাস্থ্যগত ও দৈনন্দিন কর্মকাণ্ড উপেক্ষিত থেকে যায়, যা বুমেরাং হয়ে যায়। সেই আপনার জোন করে যেটা ভাগ করা হয়েছে এবং সেই রেড জোন বলে যেটা বলা হচ্ছে, সেটাও কিন্তু এখন পর্যন্ত একমাত্র রাজাবাজার ছাড়া আর কোথাও প্রয়োগ করা হয়েছে বা বাস্তবায়ন করা হয়েছে বলে আমাদের জানা নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, যশোর, সদর, বগুড়া, চুয়াডাঙ্গার বেশিরভাগ জায়গাতেই দোকানপাট খোলা, যানবাহন চলছে, চলছে আড্ডা, যেখানে সরকারের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করোনা রোগীদের ব্যাপারে সঠিক ডাটাই নেই, সেখানে কিভাবে ঢাকায় জোন ভিত্তিক লকডাউন কার্যকর করা সম্ভব। এটি একেবারেই অবাস্তব। যদি গজামিল দিয়ে জোন ভিত্তিক লকডাউন করা হয় তাহলে তা বিজ্ঞানসম্মত হবে না, শুধু ধারণার উপর ভিত্তি করে লকডাউন করলে তাতে কোনো সুফলই আসবে না। এই ধরনের জুড়ে ঠেলা লকডাউন শুধু কাগজে কলমে থাকবে, কিন্তু কার্যকর কিছুই না। রাজধানীর মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, রাজারবাগ, বাবুবাজার সহ পুরো ঢাকার প্রায় সব এলাকায় সংক্রমণ অনেক বেশি, কিন্তু সেই হিসেবে ওইসব এলাকায় পর্যাপ্ত হাসপাতাল নেই। করোনা রোগীদের চিকিৎসার জন্য পুরো রাজধানীতে 15টি সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট করা আছে। এসব হাসপাতালে চিকিৎসার মান, চিকিৎসার সরঞ্জামের অভাব সহ নানা অভিযোগ তো আছে। এছাড়া শয্যা স্বল্পতা, আইসিইউ ও অক্সিজেন সরবরাহের তীব্র সংকট রয়েছে। অন্যদিকে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ সংকট তীব্র, অধিকাংশ হাসপাতালে অক্সিজেন সরবরাহে কেন্দ্রীয় ব্যবস্থা নেই। এর বাইরে নন কোভিড হাসপাতালে গিয়ে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না এমন অভিযোগ বিস্তর। সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে মৃত্যুর মর্মান্তিক ঘটনা এসছে পত্র পত্রিকায়। সাংবাদিক বন্ধুরা, গবেষণা সংস্থা PPRC ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের কোভিড 19 এর সময় জীবিকা ক্ষতি ও সহায়তা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে সবচেয়ে বেশি আয় কমেছে রেস্তোরাঁর কর্মীদের। তাদের রোজগার কমেছে 99%। রোজগার কমার ক্ষেত্রে এর পরের অবস্থানে আছেন ভাঙাড়ির কর্মীরা, তাদের রোজগার কমেছে 88%। রিক্সা চালকদের আয় কমেছে 84%। দিন মজুরের আয় কমেছে 83%। শিল্পী সমাজের আয় কমেছে 83%। মালি কারখানার কর্মীদের আয় কমেছে 80%। এছাড়া দক্ষ শ্রমিকদের 79%, কৃষি শ্রমিকদের 75%, ক্ষুদ্র ব্যবসায়ীদের 73%, দোকান, সেলুন, পার্লারের রোজগার কমেছে 72%, পোশাক কর্মীদের আয় কমেছে 49%, কৃষকদের 44%, বিহন ও নিরাপত্তা রক্ষীদের 43%, অফিসের আনুষ্ঠানিক কর্মীদের কমেছে 33%, পরিচ্ছন্নতা কর্মীদের আয় কমেছে 27%। অপর এক জরিপে দেখা যায়, কোভিড 19 এর কারণে নিম্ন আয়ের মানুষের উপর বহুবিধ নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নেওয়া 34%, 8% পরিবারের কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছে। মার্চ থেকে মে মাসের মধ্যে গড় পারিবারিক উপার্জন কমেছে প্রায় 34%। মহামারী করোনা ভাইরাসের সৃষ্ট ভয়াবহ দুর্যোগে ধনী গরিব সবার আয় কমেছে, বিশেষ করে মধ্য নিম্নবিত্তের খাবারের সংস্থানই কঠিন হয়ে পড়েছে, কারণ
এই শ্রেণীর হাজার হাজার মানুষ হয় কর্মহীন পড়েছেন, হয়তো বেতন পাচ্ছেন না, কিংবা যেখানে চাকরি করছেন সেখানে বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। চাকুরিজীবীর বাইরে ছোট কিংবা মাঝারি গোছের ব্যবসায়ীদের সংসারে টানাটানি লেগেছে। শিখতে না পেরে শহর ছেড়ে গ্রামে ছুটেছেন অনেকে, এর সঙ্গে অনেক স্বপ্ন নিঃশেষ হয়ে যাচ্ছে তাদের। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সারা দেশে করোনা চিকিৎসার করুণ দশা ফুটে উঠেছে গণমাধ্যমে। পথ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ছাড়া করোনা আক্রান্ত কিডনি রোগী ডায়ালিসিস কোন ব্যবস্থা নেই। ময়মনসিং বিভাগের চার জেলায় আইসিইউ বেড আছে মাত্র 7টি। কতজন রোগী এই মুহূর্তে আইসিইউ সেবা নিচ্ছেন তার তথ্য জনসম্মুখে দেওয়া হচ্ছে না। অধিদপ্তর বলছে সারা দেশে করোনার জন্য নির্ধারিত 110টি হাসপাতালে আইসিইউ বেড আছে 339টি। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগ বাদেই কমপক্ষে 720টি আইসিইউ বেড থাকা জরুরি। অধিদপ্তরের তথ্য অনুযায়ী 49টি জেলায় করোনার জন্য আইসিইউ সাপোর্ট নেই। দেশে আইসিইউ নিয়ে চলছে নানা কেচ্ছা কাহিনী। অনেক ক্ষমতা ভান্ডার বুকিং দিয়ে রেখেছেন, যদিও যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না। দেশের আইসিইউ বেডের 60% ঢাকা রোগীদের জন্য আর মাত্র 40% সারা দেশের রোগীদের জন্য। চিকিৎসা সেবা নামে যে হরিণরূপ চলছে সেটা নিয়েও মাথা ব্যথা সারা দেশের, সেটা নিয়েও মাথা ব্যথা নেই সরকারের। বিশেষজ্ঞ থেকে শুরু করে একজন সাধারণ রিক্সা চালকও বুঝতে পারছেন দেশের স্বাস্থ্য সেবা কতটা ভঙ্গুর। জনসংখ্যার ঘনত্বে অরাঞ্চল বিস্ফোরণের আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। চীনা বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সহ সার্বিক পরিস্থিতি হতাশা প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ দল। নমুনা পরীক্ষা কম হওয়া, বিজ্ঞানসম্মত উপায়ে লকডাউন হচ্ছে না বলে উল্লেখ করেছেন তারা। নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে সফল দেশ চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার আগে প্রতিরোধ পরিকল্পনা যে নেওয়া হয়নি তা এখন একেবারেই স্পষ্ট। খোদ আইইডিসিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের 3টি হটলাইনে এই সংক্রমণ সম্পর্কে জানতে উপসর্গ পরীক্ষা করা যাচ্ছে, ফোন এসেছে 1,27,00,000। এই পরিসংখ্যানটি বিশ্লেষণ করলেই পাওয়া যায় প্রকৃত অর্থে দেশের কত মানুষ করোনা আক্রান্ত উপসর্গ বহন করছে। নিশ্চয়ই অপ্রয়োজনে কেউ ফোন করবেন না এমনটি বলাই যায়। সারা দেশে এ পর্যন্ত সকল বিএনপি নেতৃবৃন্দ করোনায় আক্রান্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের তালিকা উল্লেখ করতে চাই আমরা। বিএনপি, আমি খুব সংক্ষেপে বলছি, মোট আক্রান্ত 284 জন, মৃত্যুর সংখ্যা 73 জন। এছাড়াও তালিকার বাইরেও বিএনপি অঙ্গ সংগঠন সরকারের অনেক নেতা কর্মী আক্রান্ত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে বিএনপি তার সীমিত সাধ্যের মধ্যে করোনা এখানে আক্রমণ শুরু করার আগ্রাসনের পর থেকেই, কোভিড-19 আগ্রাসনের পর থেকেই বিএনপি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সংবাদ সম্মেলন করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে, মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয়েছে এবং জনগণকে সচেতন করবার জন্য পুরো দেশে ডক্টর সাহেব সুষমা বাংলাদেশ, জিয়ারহমন ফাউন্ডেশন, অঙ্গ সংগঠনগুলো, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি তারা কাজ করেছে। দুর্ভাগ্যের বিষয় যে যখন ত্রাণ বিতরণ শুরু হয়েছে, একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা ত্রাণ লুটপাট করেছেন, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে তার নেতা কর্মীরা যেন ত্রাণ দিতে না পারেন তার জন্য তারা হামলা চালিয়েছেন, এমনকি পুলিশকে পর্যন্ত তারা মাঝে মাঝে ব্যবহার করেছেন, গ্রেফতার করেছেন নেতা কর্মীদেরকে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাই, ক্ষোভের সঙ্গে বলতে চাই, ক্ষমতাসীন দলের লোকেরা গরিবদের ত্রাণ না দিয়ে নানাভাবে লুটপাট করে ক্ষান্ত হচ্ছে না, বরং বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী সংস্থার নেতা কর্মীরা গরিব অসহায় মানুষদের ত্রাণ বিতরণ করতে গেলে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা ত্রাণ বিতরণে হামলা চালাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে সাতক্ষীরাতে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায় গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে
ত্রাণ সামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের সংসদের সাংসদ যিনি আছেন সংসদ সদস্য তার পুত্র যুবলীগ নেতারা তারা আক্রমণ চালায় এবং আমাদের বেশ কয়েকজন নেতাকে গুরুতর ভাবে আহত করে এবং গাড়ি ভাঙচুর করে পুনর্বৃষ্টি মোটরসাইকেল ভাঙচুর করে। এমনি ভাবে নারায়ণগঞ্জের মহিলা কাউন্সিলর মহিলা দল নেত্রী আয়েশা আক্তার ইন্না এবং ফেনীতে কৃষক দল নেতা আলমগীর চৌধুরী ইউনিয়নে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দলের মধ্যে গরিব ও দুস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে স্থানীয় আমি সঙ্গে তাদের উপরে হামলা চালায় একই সঙ্গে ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। তানোর ছাত্রদল নেতা আব্দুল মালিককে ত্রাণ বিতরণের সময় গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে। মামলা ও হামলা গ্রেফতার উপেক্ষা করে ছিন্নমূল মানুষের মাঝে বিএনপি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আমরা ত্রাণ বিতরণ করেছি 54,12,400 পরিবারকে এবং মানুষের কাছে পৌঁছেছি 2,16,50,000 মানুষের কাছে আমরা পৌঁছেছি সর্বপ্রথম। এছাড়াও আপনারা জানেন যে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা ত্রাণ বিতরণ করেছেন, তারা জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জীবন ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীদের অনলাইনে স্বাস্থ্যসেবা অব্যাহত আছে। অ্যাম্বুলেন্স ইতিমধ্যে জীবন ফাউন্ডেশন একটি দিয়েছেন এবং বিভিন্ন স্থানে বেসিন হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করেছেন। বস্তিগুলোতে তারা জীবাণু মুক্ত করার জন্য স্প্রে করেছেন, স্যানিটাইজার দিয়েছেন। এবং খুব সম্প্রতি দুঃখজনক ব্যাপার যে মৌলভীবাজারের একটি প্রেস প্রেস ক্লাবে জনাব আমাদের তারেক রহমান সাহেবের নামে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের নামে পিপিই বিতরণ করা হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিকদেরকে আপনার নাজেহাল করা হয় এবং ওখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তাকে নির্যাতন করা হয়। আমরা একটি পুরো নিন্দা জানিয়েছি, কিন্তু জানাচ্ছি অর্থাৎ মানুষের কল্যাণের জন্য দুস্থ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটাও আওয়ামী লীগের কাছে পছন্দের নয় এবং তারা পুরো বিষয়টাকেই সম্পূর্ণ দূরীকরণ করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে এই দুঃসময়েও আপনার যে করোনা সিচুয়েশন এরকম হওয়ার পরেও ইলেকট্রিসিটি বিলে আপনার ভৌতিক বিল তৈরি করা হচ্ছে এবং প্রচুর যেখানে 5,000-6,000 টাকা বিল হয় সেখানে 30,000-35,000-40,000 পর্যন্ত বিল করা হচ্ছে। এই বিষয়টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে এই বিলগুলো আপাতত বন্ধ করা হয়, সংশোধন করা হয় সে বিষয়ে আমরা দাবি জানাচ্ছি। আমরা পূর্বেই বলেছিলাম যে এখন এই দুঃসময়ে আপনার ইলেকট্রিক বিল, ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স, অন্যান্য ট্যাক্স যা আছে তা আপাতত আপনার এখন নেওয়া বন্ধ করা যেতে করা উচিত, এই জন্যে তাতে মানুষের পক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত ট্যাক্স পেমেন্ট করা। কিন্তু এই ট্যাক্সগুলো এখন আরো চাপ দিয়ে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। আমরা অত্যন্ত আক্রান্ত হৃদয়ে বলতে চাই যে আমাদের অনেক গুণীজন চলে গেছে, এখন মানুষ অনিশ্চয়তায় ভুগছে পুরোপুরি। এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমরা জানি যে শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব না, সারা বিশ্বেই এই সমস্যা চলছে। যে মহামন্দা আসছে, অর্থনৈতিক মন্দা আসছে, সেই মন্দাকে মোকাবেলা করা, দেশের সামনে যে ভয়ঙ্কর রকম অর্থনৈতিক বিপর্যয় আসছে তাকে মোকাবেলা করা, তার জন্যে যে সরকারের যে আন্তরিকতা প্রয়োজন ছিল সে আন্তরিকতা তারা দেখাতে পারেনি। যে দায়িত্বশীল ভূমিকা পালন করা ছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারে, যে সমন্বয় করা উচিত ছিল সে সমন্বয় তারা করতে পারে। কারণ একটাই, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কোন সরকার নয়। এই ধরনের সমস্যা মোকাবেলা করা একমাত্র একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব। আসুন আজকে আমরা জনগণের পাশে দাঁড়াই এই মহাবিপর্যয়ে
তাদের কল্যাণের জন্য আমরা কাজ করি, একই সঙ্গে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেন গণতান্ত্রিক কাঠামো রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে পারি, তার জন্য আমরা সবাইকে কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে করতে পারেন। জি মাননীয় মহাসচিব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সময় .com থেকে টিটু বলছিলাম, ভালো আছেন আপনি? জি 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 আপনি ভালো? জি ভালো আছি। বলেন মাননীয় মহাসচিব, আমার আসলে দুইটা কোশ্চেন আপনার কাছে। একটা হচ্ছে দুইজন মন্ত্রীর বক্তব্য আমি আপনার সামনে উদ্ধৃত করব। একটা হচ্ছে যে গতকালকের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে আপনারা যে অভিযোগ গুলো করছেন যে করোনা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না বা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, তো উনি তার জবাবে বলেছেন যে সরকারের পদক্ষেপের কারণে করোনা নিয়ে বিএনপি ও আপনার বিশেষজ্ঞ যারা মতামত দিচ্ছেন বা আশঙ্কা প্রকাশ করছেন সেটা ভুল প্রমাণিত হচ্ছে। এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় অভিযোগ করছেন যে আপনাদের ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেছেন কে কোথায় বাধা দিয়েছে তা স্পষ্ট করুন, তথ্য প্রমাণ দিন, অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেবেন। মাননীয় মহাসচিব আপনারা কি আসলে তথ্য প্রশ্নগুলোর উত্তর দেই? নম্বর হচ্ছে যে তথ্যমন্ত্রী মহোদয় যেটা বলেছেন হচ্ছে তারা তাদের যে ব্যর্থতা, তাদের যে সম্পূর্ণ রূপে তারা যে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন সেটাকে ঢাকবার জন্যই তিনি সমস্ত মিথ্যাচার করছেন। আজকে গোটা জাতির কাছে না সমগ্র বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না এবং তারা সেটাকে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে এটাকে মোকাবেলা করতে। এটা আমাদের কথা নয়, কিন্তু চীনা বিশেষজ্ঞরা যারা এসেছিল তারাই তো বলে গেছে যে তাদের কোনো প্রতিরোধ পরিকল্পনাই ছিল না। আজকে এটা প্রমাণিত হয়ে গেছে যে তারা এটাকে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আপনার আপনি বাংলাদেশের যারা বিশেষজ্ঞ শুধু না সাধারণ মানুষদের জিজ্ঞেস করলেই তো বুঝতে পারবেন যে কত মানুষ আছেন যারা আপনার টেস্ট করতে গিয়ে টেস্ট করতে পারছেন না, কত মানুষ আছেন যারা টেস্ট করতে গিয়ে ওখানে মারা গেছেন, কত মানুষ আছেন যারা অক্সিজেনের অভাবে মারা গেছেন, কত মানুষ আছেন যারা সাধারণ চিকিৎসার জন্য আপনার কোনো হাসপাতালে যেতে পারছেন না, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা যে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে এটাই তার প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনার সাধারণ সম্পাদক কাদের কাদের সাহেব যেটা বলেছেন যে প্রমাণ, আমরা তো সুস্পষ্টভাবে আমাদের আপনার এই যে বক্তব্য সেই বক্তব্য আমরা বলেছি যে আপনার সাতক্ষীরাতে, এবং আমি আপনাকে আবারও রিপিট করে দেই, নারায়ণগঞ্জের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার, এরপরে সাতক্ষীরাতে আপনার আমাদের সাতক্ষীরার আহ্বায়ক সহ 21 মে তারিখে তার কমপক্ষে 15-20টি আপনার মোটরসাইকেল ও মাইক্রোবাস সহ ভাঙচুর করা হয় এবং তাদেরকে আপনার আহত করা হয়। অন্যদিকে আপনার এই যে রাজশাহীতে তার ছাত্র গ্রেপ্তার করা হয়, যেটা 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা ভেরি রিসেন্টলি, এর আগেও এগুলো হয়েছে। কুষ্টিয়াতে আপনার মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশরা তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় দায় দিয়েছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে তারা বিগত এক যুগ ধরে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য তারা সব রকমের যে আপনার কূটকৌশল সেগুলোকে তারা অবলম্বন করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় জোর করে বসে আছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আজকে এই ভয়ঙ্কর করোনার সময় যখন আপনারা সবাই তাদের প্রাণ বাঁচাতে চাচ্ছেন, আজকের পত্রিকাতেও আছে আপনার কারারক্ষী প্রায় 222 জনের মতো তারা আপনার আক্রান্ত হয়েছে। অথচ আমরা প্রথম থেকে বলে আসছি যে এখন যারা কারাগারে আছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হবে। মধ্যে অনেকে বয়স্ক মানুষ আছেন, আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেবের মতো লোক, উৎপজন বাবর সাহেবের মতো লোক, তারা অত্যন্ত অসুস্থ এবং আপনার তারা বয়স্ক, তাদেরকে এই ধরনের যারা আছেন তাদের সকলকে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এগুলো তো রাজনৈতিক মামলা, আবার এই সমস্ত রাজনৈতিক মামলায় যারা আছেন
তাদেরকে এই দুঃসময়ে তাদেরকে মুক্তি দিয়ে অন্তত একটা পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে আপনারা একটা সমস্ত দলগুলো মিলে একসাথে কাজ করতে পারবেন। দুর্ভাগ্যজনক ভাবে তারা তো সেটা করেনি। উপরন্তু আপনারা লক্ষ্য করেছেন যে পার্লামেন্টে আমাদের নেতৃত্বের সত্যি বেগম খালেদা জিয়ার এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতেও স্পিকার স্বয়ং বাধা দিয়েছেন। অর্থাৎ এই সরকার তারা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিস্ট সরকার তারা চালাচ্ছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়, ভিন্ন মত ভিন্ন দলকে তারা কোনো মতেই এখানে তারা সহ্য করতে চায়, যে কারণেই আজকে দেশের সমস্ত চেহারাটা ফুটে উঠেছে। এই যে এত আপনার উন্নয়ন রোল মডেল উন্নয়নের, অথচ এখন আপনার কি অবস্থা দেখা যাচ্ছে যে একটা মানুষ একটা অক্সিজেন পায় না, একটা মানুষ চিকিৎসা পায় না, তার ন্যূনতম যে আপনার যে খাদ্য সে খাদ্য সে পায় না। এই বিষয়গুলো তো প্রমাণিত হয়েছে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মাননীয় মহাসচিব, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি 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 বলেন। আমি একটু মানে আমাদের এই 91 থেকে 2020 পর্যন্ত 29 বছরের যে আমাদের স্বাস্থ্য খাত, আমি এখানে একটু মানে একটু জানতে চাই যে আপনার সর্বশেষ যখন ক্ষমতা ছাড়েন 2006 সালে, এখন যেমন বলা হচ্ছে যে প্রায় মানে অধিকাংশ জেলা পর্যায়ে আইসিইউ সিসিইউ এবং অক্সিজেন ফ্যাসিলিটিস গুলো নেই, তো আপনারা একটু দয়া করে বলবেন যে সর্বশেষ আপনারা যখন ক্ষমতা হস্তান্তর করেন বা ক্ষমতা ছাড়েন সেই সময় কয়টা জেলা পর্যায়ে আইসিইউ সিসিইউ ব্যবস্থা এবং অক্সিজেন ফ্যাসিলিটিস সহ যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল ওইটা যদি একটু বলেন, তাহলে আমরা কম্পারেটিভলি আমরা দেখতে মানে একটু বুঝতে পারবো যে আপনাদের আমল থেকে এই সময়টা কেমন যাচ্ছে। আপনি আপনি যদি সমস্ত যদি কম্পেয়ার করেন তাহলে আপনি দেখতে পাবেন যে গত এক দশকে বাজেটে বরাদ্দের পরিমাণ কিভাবে কমেছে স্বাস্থ্য খাতে। এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এবারও আপনি দেখবেন যে বাজেটের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিন্তু আপনার জিডিপিতে তার যে পরিমাণ সেটা কমে গেছে। তো এই সংখ্যা দেওয়া তো আপনার খুব কঠিন ব্যাপার না, তার জন্য একটু সময় দরকার হবে, আমি আপনাকে সংখ্যাটাও দিতে পারবো, কিন্তু আপনি প্রমাণ পেয়ে যাবেন যে এই বাজেটে এবং তার যে আপনার গত এক দশকের মধ্যে যে বরাদ্দ সেই বরাদ্দের পরিমাণ দেখলে আপনি বুঝতে পারবেন যে তার পার্সেন্টেজটা কি হারে জিডিপি জিডিপি পার্সেন্টেজ কিভাবে নিচে নেমে গেছে। এবং এটা আমি মহাসচিব বলছিলাম মাই টিভি থেকে, যে মাননীয় মহাসচিব আপনারাও যেমনটা প্রথম থেকে বলছেন আজকেও বললেন যে করোনা সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরছেন, পাশাপাশি সংসদে আপনাদের সদস্যরা উন্নয়ন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের একটা বিষয় বলেছে, এটি কি দলীয় আপনাদের দাবি কিনা, আর সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী সরে যাওয়ার মাধ্যমে কি এই সংকটটা সমাধান করা সম্ভব বলে মনে করেন? আমরা ভাই জিনিসটাকে খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা তো এই সরকারকে মনে করি যে এই সরকারের অবিলম্বে চলে যাওয়া উচিত, কারণ এটা প্রথম থেকে সে নির্বাচিত সরকার নয় এবং চলে যাওয়া উচিত এই কারণে যে তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না এবং এখন তারা সম্পূর্ণভাবে মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তো চাইতেই পারে। যে মাননীয় মহাসচিব একটু সাপ্লিমেন্টারি করি, করোনা কালে আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন এখন ঘরে রয়েছেন, উনিও প্রবীণ মানুষ, তো এই সংকটে ওনাকে যাতে সংক্রমিত না হন সেজন্য আসলে কি ধরনের চিকিৎসা নেওয়া হচ্ছে অথবা তার টেক কেয়ারটা কিভাবে হচ্ছে? সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এখানে তো আপনার চিকিৎসা আপনি নিয়েও জানেন যে করোনা ভাইরাসের চিকিৎসা এখন পর্যন্ত আপনার বেরিয়ে হয়নি সেইভাবে, কিন্তু তাকে প্রতিরোধ করার জন্য যেন আপনার সংক্রমিত না হয় তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, ডিস্টেন্সিং বলেন অন্যান্য যে সমস্ত ব্যবস্থাগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে। ভালো আছেন উনি? ভালো আছেন উনি? উনি করোনা থেকে মুক্ত আছেন এবং ওনার যে অসুখ ছিল সেই অসুখটা আপনার খুব একটা উন্নতি হয়নি, কারণ এখানে কোনো চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে না, হাসপাতালগুলোতে যাওয়া যায় না, বাইরে যাওয়ার ব্যাপারে তো আপনার শর্তই দিয়ে আছে বাইরে যেতে পারবে না, কারণ ওই অবস্থার খুব বেশি উন্নতি না হয়। তার যেটা মূল অসুখ সেই অসুখের আপনার চিকিৎসা তো হচ্ছে না। আমার মনে হয় ঠিক আছে,
আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের ধৈর্যের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।